আমার এই জিনিসটা একদমই পছন্দ না। এরকম অনেক সিচুয়েশনে আমরা কিন্তু খুবই ফ্রিকুয়েন্টলি পড়ি, যে সিচুয়েশনে আমরা এটা কাউকে বলতে চাই যে একটা জিনিস আমাদের পছন্দ হচ্ছে না। তো এই সিচুয়েশন গুলোতে সাধারণত কিন্তু আমরা আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লাইক ইট এই বাক্যটা ইউজ করি। কিন্তু এই বাক্যটা ছাড়াও কিন্তু আরো অনেকগুলো সহজ সহজ বাক্য আছে, যে বাক্যগুলোর মাধ্যমে আপনারা মানুষদেরকে বলতে পারেন যে একটা জিনিস আপনাদের একদমই পছন্দ হচ্ছে না। বাক্যগুলো কি কি? প্রথমটা তো একদমই সহজ, প্রথমটা আমি আপনাদেরকে বলেই দিয়েছি, আই ডোন্ট লাইক ইট। আপনারা চাইলে কিন্তু সহজেই এই বাক্যটা ইউজ করতে পারবেন। কিন্তু যদি আপনাদের ইচ্ছা হয় যে এই বাক্যের বাইরে গিয়েও আপনারা আরো অনেক বাক্য ইউজ করে কাউকে এটা বোঝাতে চান যে কিছু একটা আপনার পছন্দই হচ্ছে না, তখন কিন্তু ইজিলি আপনারা আরো অনেকগুলো বাক্য ইউজ করতে পারেন। কি কি হতে পারে? আই ডিসলাইক ইট। আই ডিসলাইক ইট এর মানেও এটা যে একটা জিনিস আমার একদমই পছন্দ হচ্ছে না, আই ডিসলাইক ইট। এরপরে মনে করেন আপনি চাইলে আর একটু যদি অ্যাডভান্সড ওয়েতে বলতে চান যে একটা জিনিস আপনার পছন্দ হচ্ছে না, আপনি এটাও বলতে পারেন, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট। আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট এটারও অর্থ হলো যে একটা জিনিস আমার একদমই পছন্দ না, বা এই জিনিসটা আসলে আমার জমছেই না, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট। সো আই ডিসলাইক ইট শিখলাম আমরা, আই ডোন্ট অ্যাপ্রিসিয়েট ইট শিখলাম। হয়তোবা আপনি বলতে চান যে একটা জিনিসে আপনাদের একদমই ইন্টারেস্ট নাই বা খুবই ইন্টারেস্ট কম। কিভাবে বলতে পারেন? দিস ডাজেন্ট ইন্টারেস্ট মি, যে এটাতে আসলে আমার একদমই ইন্টারেস্ট নাই। হয়তো বা কেউ একজন একটা মুভির প্ল্যান করছে, মুভির প্ল্যানটাতে আপনার যাওয়ার একদমই ইন্টারেস্ট নেই, আপনি খুবই সহজে কিন্তু এটাও বলতে পারেন যে নো দিস ডাজেন্ট ইন্টারেস্ট মি। এরও মানে হলো যে আমার আসলে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই বা এখানে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। সো আই ডোন্ট লাইক ইট না বলে আপনি কিন্তু খুবই সহজে এটাও বলতে পারবেন যে দিস ডাজেন্ট ইন্টারেস্ট মি। এরপরে মনে করেন যে একটু ইনফর্মাল একটা সিচুয়েশনে আপনি আছেন, হয়তো বা আপনার আপনার ফ্রেন্ডরা আছেন, ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছেন, সেখানে যদি আপনি এটা বলতে চান যে কোনো একটা জিনিস আপনার পছন্দ না, খুবই ইনফর্মালি চাইলে কিন্তু আপনারা বলতে পারেন। কিভাবে? আই এম নট ইনটু ইট। আই এম নট ইনটু ইট এর অর্থ হলো যে এই জিনিসটা আসলে আমার একদমই জমে না। খেয়াল করে দেখবেন সবগুলোরই অর্থ কিন্তু মোটামুটি সেম, যে একটা জিনিস আপনার খুব একটা জমছে না বা একটা জিনিস খুব একটা ভালো লাগছে না, আপনার পছন্দ হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি এই বাক্যগুলো ইউজ করতে পারবেন। কিন্তু ইনফর্মাল সিচুয়েশনে থাকলে খুবই সহজে কিন্তু আপনি এটাও বলতে পারেন যে আই এম নট ইনটু ইট। এরপরে মনে করেন একটু যদি ফ্যান্সি ওয়েতে আপনি একটা জিনিস বলতে চান যে একটা জিনিস আপনার খুব একটা পছন্দ না, আপনি কিন্তু সহজে চাইলে এটাও বলতে পারেন, আই এম নট ফন্ড অফ ইট। আই এম নট ফন্ড অফ ইট মানে হলো যে এই জিনিসটা আমার আসলে পছন্দ না। মনে করেন কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার কি গার্ডেনিং করতে ভালো লাগে, আপনি সহজেই বলতে পারেন আই এম নট ফন্ড অফ ইট। এর মানে হলো যে জিনিসটা আমার আসলে খুব একটা বেশি ভালো লাগে না, আই এম নট ফন্ড অফ ইট। এরপরে আবার একটা ইনফর্মাল সিচুয়েশনে যদি আপনি সিমিলার একটা জিনিস বলতে চান যে জিনিসটা আসলে আমার খুব একটা বেশি ভালো লাগে না, কিভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট, যে জিনিসটা আমার আসলে ভালোই লাগে না, আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট। এটা কিন্তু আসলে এর সাথে কোনো সম্পর্ক নেই যে আমি পাগল হয়ে গেছি বা আমি আসলে এটা নিয়ে অত পাগল না, এরকম কিন্তু অর্থ না। এটা কিন্তু অর্থটা একটু সুন্দর, অর্থটা হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন একটা জিনিস আপনার ভালোই লাগে না। সো এটা একটু একটু ইডিওম্যাটিক একটা এক্সপ্রেশন, আপনি চাইলে বলতে পারেন আই এম নট ক্রেজি অ্যাবাউট ইট। এর অর্থ হলো যে জিনিসটা আমার আসলে খুব একটা বেশি ভালো লাগে না। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ওয়ে আছে যে ওয়ে গুলোতে আপনি একটা জিনিস আপনার পছন্দ না এটা বোঝাতে পারবেন। কি হতে পারে? আপনি এটাও বলতে পারেন আই এম নট আ বিগ ফ্যান অফ ইট। আই এম নট আ বিগ ফ্যান অফ ইট এর মানে হলো যে আমি আসলে জিনিসটা খুব একটা বেশি পছন্দ করি না। হয়তো আপনাকে কেউ জিজ্ঞেস করলো ডু ইউ এনজয় ক্রিকেট, যে আপনি কি ক্রিকেট এনজয় করেন নাকি, আপনি হয়তো বলতে পারেন আই এম নট আ বিগ ফ্যান অফ ইট। এর মানে হলো যে না, আসলে জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ নয়। এ ঠিক উল্টোটা যদি হয় যে মনে করেন যে আপনার ক্রিকেট অনেক বেশি ভালো লাগে, তখন কিন্তু আপনি ঠিক অপোজিট বাক্যটা ইউজ করে এটা প্রকাশ করতে পারবেন যে জিনিসটা আপনার অনেক বেশি পছন্দ। কি বলতে পারেন? ও আই এম আ হিউজ ফ্যান অফ ইট। যে মনে করেন যে ডু ইউ এনজয় ক্রিকেট, আই এম আ হিউজ ফ্যান অফ ইট এর মানে যে আমার ক্রিকেট অনেক বেশি ভালো লাগে। সো অপোজিট হলে আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারেন এটা বোঝানোর জন্য যে জিনিসটা আপনার অনেক বেশি পছন্দ। আবার পছন্দ না হলে কিন্তু উল্টোটা বলবেন যে আই এম নট আ বিগ ফ্যান অফ ইট। এরপরে মনে করেন আরেকটা খুব সহজ ওয়েতে কিন্তু বোঝানো যায় যে একটা জিনিস আসলে আপনার জন্য ঠিক জমছে না, কি হতে পারে? আপনি মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, গার্ডেনিং এর এক্সাম্পলটা নিয়েই আমরা কথা বলি, যে কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি গার্ডেনিং করতে পছন্দ করেন নাকি, মুভি দেখতে পছন্দ করেন নাকি, হাঁটাহাঁটি করতে পছন্দ করেন নাকি, ইজিলি কিন্তু এর জবাবে আপনি বলতে পারেন ইটস নট
ফর মি, ইটস নট ফর মি যখন আমরা বলি, আমরা কিন্তু এটাই বলতে চাই যে এই জিনিসটা আসলে আমার জন্য না, বা এই জিনিসটা আসলে আমার জন্য বেশি জমে না। সো মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি গার্ডেনিং এনজয় করেন নাকি, আপনি যখন বলেন যে ইটস নট ফর মি, তখন কিন্তু আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে না, আসলে এই জিনিসটা আমার জন্য জমে না। অন্যদের জন্য জমতে পারে, অন্যদের হয়তো বা ভালো লাগতে পারে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, ইটস নট ফর মি। খেয়াল করে দেখবেন অনেকগুলো ওয়েতে কিন্তু আজকে আমরা এটা বলা শিখলাম যে কিভাবে যখন আমাদের কোনো একটা জিনিস একদমই পছন্দ হয় না, আমরা সেটা নিয়েও কিভাবে ইংলিশে কথা বলতে পারি। এছাড়াও কিন্তু আরো অনেকগুলো বাক্য আছে, যেই বাক্যগুলো ব্যবহার করে আপনারা এই সেম ফিলিংটা কনভে করতে পারবেন, বা সেম জিনিসটা বোঝাতে পারবেন যে একটা জিনিস আপনাদের একদমই পছন্দ না। আর কি কি এমন বাক্য আছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু। আর এরই মধ্যে কিন্তু আমাদের একটা নতুন স্পোকেন ইংলিশ কোর্স চলে এসেছে, আমি নিশ্চিত যে আপনারা সবাই জানেন যে এই কোর্সটা এখন রেডি আপনাদের জন্য। এই কোর্সে কি কি আছে, 80টিরও বেশি ভিডিও লেকচার আছে, যে সবগুলো ভিডিও লেকচার হচ্ছে আপনাদের দৈনন্দিন জীবনের যতগুলো সিচুয়েশনে ইংরেজিতে কথা বলা লাগে সেই সব ধরনের সিচুয়েশনকে কভার করে। ব্যাংকে কথা বলা, এয়ারপোর্টে কথা বলা, জব ইন্টারভিউতে ইংলিশে কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া ইংলিশে, হাসপাতালে ইংরেজিতে কথা বলা, বিদেশে গেলে ইংরেজিতে কথা বলা, এরকম আরো হাজারটা সিচুয়েশনকে আমরা একত্র করে একটা কোর্স বানিয়েছি, যেখানে 80টিরও বেশি ভিডিও রয়েছে, নোট রয়েছে, ট্রান্সক্রিপ্ট রয়েছে, অডিও বুক রয়েছে, এবং আপনারা সব কিছু দেখার পর আপনাদের লেভেলটা যাচাই করার জন্য রয়েছে আপনাদের জন্য কুইজ বা এক্সাম। এই কুইজগুলো দেওয়ার পর কিন্তু একটা নির্দিষ্ট লেভেল যখন আপনারা অ্যাচিভ করবেন বা পেয়ে যাবেন, সেই লেভেলটার পরে আপনাদের জন্য সার্টিফিকেটও রয়েছে। এই সার্টিফিকেটগুলো ব্যবহার করে আপনারা কিন্তু অনেক ধরনের চাকরির জন্য কোয়ালিফাই করতে পারবেন, বিদেশে অ্যাপ্লাই করার সময়ও দেখাতে পারবেন। সব জায়গায় যখন আপনারা এটা দেখাবেন, তারা বুঝতে পারবে যে আপনাদের স্পোকেন ইংলিশের একটা নির্দিষ্ট দক্ষতা রয়েছে। সো আর বেশি দেরি না করে উপরে যে লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি, সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা এই কোর্সে আজকেই ভর্তি হয়ে যেতে পারেন এবং আপনাদের নিজের সময় মতো এই কোর্সটা শেষ করে নিতে পারবেন। আপনাদের সাথে কিন্তু ক্লাসে দেখা করার অপেক্ষায় থাকলাম আমি, দেখা হবে ক্লাসে।